এই পুরো প্রক্রিয়াতেই যথেষ্ট পরিমাণ ভোগান্তি হচ্ছে। চট্টগ্রামের পতেঙ্গার রুবি সিমেন্ট মোড় হয়ে গুপ্তখাল এবং কর্ণফুলি ডকইয়ার্ড পর্যন্ত পুরো এলাকায় এ ধরনের লাইন ধরে অপেক্ষা করছে শত শত তেলের ট্রাক। প্রতিটি ট্রাক আবার প্লাস্টিকের ড্রাম বোঝাই। মূলত তেলের মিল এবং শোধনাগার থেকে ভোজ্য তেল ডেলিভারির অপেক্ষায় রয়েছে এসব ট্রাক। গত দুদিন ধরে রহস্যজনক কারণে মিলগুলি থেকে তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় ট্রাকের সারি ক্রমশ দীর্ঘতর হচ্ছে। কোনো রকম সংকট না থাকার পাশাপাশি রেকর্ড পরিমাণ আমদানি সত্ত্বেও শুধুমাত্র মিল মালিকদের কারসাজিতে চরমভাবে অস্থির হয়ে উঠেছে দেশের ভোজ্য তেলের বাজার। আর দাম বাড়াতে দুদিন ধরে কয়েকটি মিল তেলের ডেলিভারি বন্ধ রেখেছে বলে অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা ডলার সংকট, তার কোনো প্রতিক্রিয়া পড়েনি দেশের বাজারে ভোজ্য তেলের আমদানির ক্ষেত্রে। প্রতিদিনই আসছে তেলবাহী ওয়েল ট্যাঙ্কার, আর চট্টগ্রাম বন্দরের সেই ডলফিন জেটি থেকে ওয়েল ট্যাঙ্কারে আসা তেল চলে যাচ্ছে বাজারে। তবে হাত বদল হওয়ায় বাড়ছে তেলের দাম, সেই সাথে চলছে সিন্ডিকেটের কারসাজি। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে নানা সংকট সত্ত্বেও চলতি বছরের এপ্রিল মাসে রেকর্ড পরিমাণ ভোজ্য তেল আমদানি করেছে বাংলাদেশ। এর মধ্যে 1,78,367 মেট্রিক টন পাম অয়েলের পাশাপাশি 69,581 মেট্রিক টন ক্রুড সয়াবিন তেল, যা গত বছরের এই সময়ের তুলনায় 146 গুণ বেশি। আর চলতি অর্থ ববছরের 10 মাসে আমদানি হয়েছে 5,74,207 মেট্রিক টন ক্রুড সয়াবিন এবং 11,43,492 মেট্রিক টন পাম অয়েল। প্রকৃতপক্ষে পাম অয়েলের আমদানি গত অর্থবৎসরের এপ্রিল পর্যন্ত সময়ের তুলনায় এই অর্থবৎসরের এপ্রিল পর্যন্ত সময়ে 42% বৃদ্ধি পেয়েছে এবং ক্রুড অয়েল 2% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শুধুমাত্র এপ্রিল মাসে গত অর্থবৎসরের একই সময়ের এপ্রিল মাসের তুলনায় 142% বৃদ্ধি পেয়েছে পাম অয়েল এবং ক্রুড অয়েল ইম্পোর্ট বৃদ্ধি পেয়েছে এই মাসে 4%। অন্যদিকে যদি ভ্যালুর কথা বলি, ইন্টারন্যাশনাল মার্কেটে বর্তমানে তেলের মূল্য হ্রাস পাওয়ায় গত অর্থবৎসরের তুলনায় আমরা 30% কম মূল্যে শুল্কায়ন করা হচ্ছে। আমদানি বাড়লো, বিশ্ববাজারে বুকিং রেট কমে যাওয়ায় ভোজ্য তেলের ক্ষেত্রে অন্তত 30% কম রাজস্ব পেয়েছে সরকার। বিশ্ববাজারে বর্তমানে প্রতি মেট্রিক টন পাম অয়েল 960 থেকে 970 মার্কিন ডলার এবং সয়াবিন 1,080 মার্কিন ডলারে বিক্রি হচ্ছে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। কম বুকিং রেটে কেনা ভোজ্য তেল এখন দেশে আসছে। বাংলাদেশের ভোগ্য পণ্যের বাজার পুরোপুরি আমদানি নির্ভর, এর মাঝে হলো ভোজ্য তেল। আর এই ভোজ্য তেল পুরোটাই আমদানি করতে হয় বিদেশ থেকে, আর যে কারণে এ তেলের দরদাম নিয়ে সারাক্ষণই চলে সিন্ডিকেটের কারসাজি। অভিযোগ উঠেছে গত দু মাসে এ ভোজ্য তেলের বাজার থেকে অন্তত 500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। অথচ দেশের বাজারে প্রতিদিনই বাড়ছে ভোজ্য তেলের দাম। পাইকারি পর্যায়ে প্রতিমণ পাম অয়েল 4,900 টাকা এবং সয়াবিন 6,540 টাকা দরে বিক্রি হচ্ছে। সরকার প্রতি লিটারে 12 টাকা বাড়ালো মিলগুলির কারসাজির কারণে বাজারে এর প্রভাব 25 টাকা পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সে সাথে কয়েকটি মিল সরবরাহ বন্ধ করে দেওয়ায় খুচরা পর্যায়ে সংকট সৃষ্টি হচ্ছে। মাত্র 3টি মিল তেলের ডেলিভারি সচল রেখেছে। মিল গেট থেকে আমাদের সরবরাহ দিচ্ছে না। আগের ডিউগুলো 30 মেয়ের আগে যেগুলো ডি ইস্যু করেছে, এই ডিউগুলো 2-3টা মিল সরবরাহ দিচ্ছে না। এবার বসে নতুন ব্যাটটা আমাদেরকে দিতে হবে, কিন্তু আমাদেরকে ব্যাটটা যখন কমাইছে তখন তো আমাদেরকে ব্যাটের টাকাটা তখন তো ফেরত দেয় না কাউকে। এখন ব্যাটের টাকা নতুন করে খুঁজছে 400 থেকে 500 টাকা করে খুঁজতেছে, যার জন্য একটা কেজি প্রতি প্রায় 25 টাকা পড়ে যাবে।
তো এটা তো এফেক্ট হবেই আমাদেরকে। এখন আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। গত দুই দিন ধরে কিছু কিছু মিল আমাদেরকে মাল দিচ্ছে না, ওনাদের চাহিদা হচ্ছে বর্ধিত ভ্যাটের টাকা ওনাদেরকে দিতে হবে, যা আগে যখন সরকার কমিয়ে দিয়েছিল তখন আমরা এই রেয়াতটা ওদের থেকে পাইনি, আমাদেরকে লোকসান দিয়ে মাল উত্তোলন করতে হয়েছে। মিলগুলোর গেটে এখন শত শত ট্রাক দাঁড়িয়ে আছে, গত তিন দিন ধরে তিত্তের কাখের মতো ওখানে অপেক্ষমান রয়েছে, কিন্তু মাল পাচ্ছে না বিধায় আমাদের খুচরা বাজারে যথেষ্ট পরিমাণ ভোগান্তি হচ্ছে। তবে সংকট না থাকা সত্ত্বেও সরকারের নতুন করে তেলের দাম নির্ধারণ করে দেওয়াকে মিলগুলির কারসাজি হিসেবে দেখছে গ্যাপ। তাদের অভিযোগ, মিল মালিকদের চাপের মুখে বাণিজ্য মন্ত্রণালয় নথি স্বীকার করায় ক্রেতাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবশেষ চার মে খোলা সোয়াবিন প্রতি লিটার 9 টাকা, বোতলজাত সোয়াবিনে 12 টাকা এবং পাম অয়েলে 18 টাকা বাড়ানো হয়। দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু সোয়াবিন তেল এবং পাম অয়েলের দাম অনেক কম, তো এই জায়গাতে সরকার নতুন করে দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে সোয়াবিন তেল এবং পাম অয়েলের, আমাদের কাছে মনে হচ্ছে এটা মানে মিল মালিক যারা আছেন, রিফাইনার যারা আছেন, তাদের চাপে পড়ে সরকার কিন্তু দাম বাড়িয়েছেন। ইন্টারন্যাশনাল মার্কেটে প্রাইস ধরে কিন্তু দামটা কস্টিং করা হয়, তো আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখন যে দামটা নির্ধারণ করা হলো সেটার কারণে সরকার কিন্তু বিপুল পরিমাণ রাজস্ব হারাবে এবং একই সাথে আমরা যারা ভোক্তা তাদেরকে অনেক বেশি পে করতে হবে, অনেক বেশি টাকা অতিরিক্ত মূল্য দিয়ে কিন্তু সোয়াবিন তেল কিনতে হবে। যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের মূল্য কম হয়েছে, যে কারণে আমরা কিন্তু গত অর্থবছরের তুলনায় 30% প্রায় কম মূল্যে শুল্কায়ন করা হচ্ছে, যে কারণে আমাদের মার্কেটেও তেলের মূল্য কম হওয়াটাই যৌক্তিক। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এ ধরনের বিশাল আকৃতির অয়েল ট্যাঙ্কারে করে নিয়ে আসা হয় ভোজ্য তেল। এর মাঝে ক্রুড অয়েল যেমন রয়েছে তেমনি রয়েছে পাম অয়েল। ক্রুড অয়েলগুলো মূলত রিফাইনারিতে নিয়ে এ তেল পরিশোধন করতে হয়, তবে সাম্প্রতিক সময়ে পাম অয়েলের আমদানি বেড়েছে আশঙ্কাজনক হারে, আর যে কারণে এসব তেল আর পুনঃপরিশোধন করতে হয় না, সরাসরি পৌঁছে দেওয়া যায় বাজারে। বাংলাদেশে বছরে প্রায় 20 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই আমদানি করছে দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান, আর চলতি বছরের 10 মাসে ভোজ্য তেল আমদানি থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে 1,067 কোটি টাকা, অথচ গত অর্থ বছরে এই সময়ে আয় হয়েছিল 2,005 কোটি টাকা। চলতি বছরের গত 4 মাসে রেকর্ড পরিমাণ ভোজ্য তেল আমদানি হয়েছে বাংলাদেশে, এর মাঝে এপ্রিলে ছিল অন্তত 142% বেশি পরিমাণ তেল আমদানি হয়েছে। এক কথায় বলা চলে দেশের বাজারে এখন ভোজ্য তেলের কোনো সংকট নেই, তারপরও সিন্ডিকেটের কবলে পড়ে বাড়ছে ভোজ্য তেলের দাম। অভিযোগ উঠেছে গত 2 মাসে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা ভোজ্য তেলের বাজার থেকে হাতিয়ে নিয়েছে অন্তত 500 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটি থেকে কমল দে, সময় সংবাদ।